السلام عليكم. দেখাও যে ভেক্টর এ ইকুয়াল টু আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ মাইনাস থ্রি কে ক্যাপ এবং বি সমান ফোর আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস টু কে ক্যাপ ভেক্টর দ্বয় পরস্পর লম্ব। আর একটা প্রশ্ন হচ্ছে যে দেখাও যে এ সমান টু আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ প্লাস ফোর কে ক্যাপ এবং বি ভেক্টর সমান আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস টু কে ক্যাপ, এই দুটো ভেক্টর পরস্পর সমান্তরাল। আমরা প্রথমে দেখব ভেক্টর দ্বয় পরস্পর লম্ব কখন হয়, ভেক্টর এবং কখন সমান্তরাল হয়। অর্থাৎ ভেক্টর এ এবং বি পরস্পর লম্ব হবে যদি এ ডট বি সমান জিরো হয়, আর ভেক্টর এ এবং বি পরস্পর সমান্তরাল হবে এ ক্রস বি ইকুয়াল টু জিরো হলে। দুটো একই রকম প্রায়। তো আমরা প্রথমে এক নম্বরটা উঠাবো, যে দেওয়া আছে এ ইকুয়াল টু আই প্লাস টু জে মাইনাস থ্রি কে, এটা এ ভেক্টর। এবার বি ভেক্টর হচ্ছে ফোর আই প্লাস জে প্লাস টু কে, এই দুটো ভেক্টর পরস্পর বলছে লম্ব। অতএব সূত্র অনুসারে আমরা পাই এ ডট বি সমান জিরো হতে হবে। অতএব এ ডট বি ইকুয়াল টু আই প্লাস টু জে মাইনাস থ্রি কে ডট ফোর আই জে প্লাস টু কে। এখন এই দুটার ডট গুণ করব, তাহলে আয়ের সাথে সহগ আর এ আয়ের সাথে সহগ গুণ হবে, অর্থাৎ ওয়ান এই পাশে আর এখানে ফোর, প্লাস এখানে টু আর এখানে ওয়ান, মাইনাস প্লাস মাইনাস থ্রি আর প্লাস টু। তাহলে চার আর একে গুণ করলে চার একে চার, দুই আর একে গুণ করলে দুই, আর তিন আর দুই গুণ করলে মাইনাস মাইনাস দুই মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো। অতএব এ ডট বি ইকুয়াল টু জিরো, সুতরাং ভেক্টর দ্বয় পরস্পর সমান লম্ব, পরস্পর লম্ব প্রমাণিত। অর্থাৎ এ এবং বি দুটো ভেক্টর দেওয়া থাকলে যদি তারা পরস্পর লম্ব হয় তাহলে তাদের ডট গুণ জিরো হবে। সেই ডট গুণ আমরা ক্যালকুলেশন করে দেখছি সেটা জিরো হচ্ছে। অতএব ভেক্টর দ্বয় পরস্পর লম্ব। এখন আমরা দেখব দুই নম্বর, যে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল লাগে। দেওয়া আছে এই দুই নম্বরের ক্ষেত্রে দেওয়া আছে এ সমান টু আই প্লাস টু জে প্লাস ফোর কে, বি সমান দেওয়া আছে আই জে টু কে। এখন সূত্র অনুসারে আমরা লিখব, সূত্র অনুসারে এ ক্রস বি ইকুয়াল টু জিরো হতে হবে। অতএব এ ক্রস এখন এ ক্রস বি সমান আই জে কে, আয়ের মান হচ্ছে মানে আয়ের সহগ টু, জের সহগ টু, কের সহগ ফোর, আয়ের সহগ ওয়ান, জের সহগ ওয়ান, কের সহগ টু। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করি, আই দুই দুগুণ চার মাইনাস চার, মাইনাস সূত্রের মাইনাস জে দুই দুগুণ চার, চার একে চার, প্লাস কে দুই কে দুই মাইনাস দুই কে দুই, অর্থাৎ জিরো 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 সমান জিরো। অতএব এ ক্রস বি ইকুয়াল টু জিরো, সুতরাং ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল প্রমাণিত।